ব্লগ করতে পারিনি, কারণ আমার ঘরের বিভৎস বাজে অবস্থা। আমি তোমাদেরকে বাড়িতে এসে আমার ঘরের অবস্থা দেখাচ্ছি, সেই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে আমি এখন যাব, একটু বোনের সাথে একটু বাজারে যাব, সেই জন্য ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। তাই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তো চলো আমার সাথে তোমরাও। ও আমি না মাস্কটা পরি নাই, নিয়ে আসতো নিয়ে আয় বিয়ের উপরে। টোটোতে উঠবো না আমরা, বাদুর বাগান রিলায়েন্স। আমি একটু রিলায়েন্সে এসেছি, ট্রেন্সে দুবাইয়ের জন্য কুর্তি পছন্দ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর ফাইনালি আমরা তিনটে কুর্তি পছন্দ করেছি, এক ঘন্টা ধরে কুর্তি দেখার পর। সেই সুন্দর, ওইটাই সব থেকে সুন্দর। কেনাকাটা কমপ্লিট, এখন আমরা যাব হচ্ছে বাজারে কিছু জিনিস কিনতে। তুই এরকম অন্যদিকে কেনাকাটা করার পর এবার খাওয়া দাবার পালা। আর খাবো হচ্ছে আজকে প্রায় এক বছর পর ফুচকা, তো চলো তোমরা ফুচকা খাওয়া দেখে নাও আর আমরা খেয়ে নিই। এবার টুবাইকে টাটা করে বাড়ি ফেরার পালা। তো আমাদের বাজার করা কমপ্লিট, ও কুর্তি কিনলো আর আমি কিছু জিনিস কিনলাম। কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, ও নেমে গেল টোটোর থেকে, কারণ ও হচ্ছে বাসে করে যাবে। ও আমার বাড়ির থেকে অনেকটাই দূরে থাকে, ওর ওখানে বাসে বা অটোতে যেতে হবে, সেজন্য ওকে নামিয়ে দিলাম, ও চলে যাবে আর আমি এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার আমি পরে কথা বলছি।
আমি বাড়িতে চলে আসছি। এবার তোমাদেরকে আমি শেয়ার করব আমার বাড়ির পরিস্থিতি, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারি না, কোনো ব্লগ আপলোড করতে পারি না। তো এটা হচ্ছে আমার ঘর, যেখানে আমি বসে ভিডিও আপলোড করি। এবার দেখো সেই ঘরের অবস্থা দেখো, এই যে সিঁড়ি, এই যে ঘরের অবস্থা। এর মধ্যে আমি কি করে ভিডিও আপলোড করি বলো? সেই জন্য এতদিন হয়ে গেল আমার কোনো নতুন ভিডিও আসছে না, কিন্তু আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, সেই জন্য আমার সাথেই আছো। আর সেই জন্যই আজকে একটা ছোট্ট করে ব্লগ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এবারে আমি চেঞ্জ করে নিয়ে পরে তোমাদের সাথে আমার কথা বলছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। আমি হচ্ছে ঘরে পরার জন্য এই জুতোটা কিনেছি, আর কিনেছি এই মাস্কটা, আমার এরকম ব্ল্যাক কালারের মাস্ক খুব ভালো লাগে, প্রিন্টেড এই মাস্কটা কিনেছি। আর কিনেছি তোমার এই যে ক্যাচার, চুল বাঁধার। তো আমি চেঞ্জ করে এখন কিচেনে চলে এসেছি। আমি হচ্ছে জাস্ট চেঞ্জ করে আমার বাড়ির ড্রেসটা পরে চলে এসেছি। এখন আমি একটা কেক বেক করবো, কেক বানাবো। আমি আজকে একটা নর্মাল কেক বানাবো, যেভাবে ময়দা চিনি ডিম দিয়ে কেক বানায় সেভাবে একটা কেক বানাবো। এই কেকটা আমার মা ছোট মা ওদের খুব প্রিয়, ওরা এটা হচ্ছে এমনি খায় চা দিয়ে, তো ওদের কালকে সকালে খাবার জন্যই আমি এখন এই কেকটা বানাবো। আর হচ্ছে আমার এদিকে 8টাও বেজে গেছে, আমার 8টা হলো ডিনার করার টাইম, আমি 8টা থেকে 8:30-এর মধ্যে ডিনার করে নিই। আর আজকে ডিনারে খাবো হচ্ছে কমলিকার বাড়ির প্রসাদ। কমলিকার মা কাকিমুনি আমার জন্য প্রসাদ পাঠিয়েছে কমলিকাকে দিয়ে, তো সেই প্রসাদটা আমি ডিনারে খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি কেকটা বানাবো, তো চলো কেকটা এখন বানিয়ে নিই, আমি কেকটা বানাই তোমরা দেখো, তারপর কেকটা বানানো হয়ে গেলে আমি তোমাদের সাথে আবার কথা বলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই কেকটা বানানো জানো তো একদম ইজি, খালি দুটো ডিম লাগে, এই যে দুটো আন্ডা, দুটো ডিম। চলো বানাই। তো প্রথমে এখানে আমি একটা নর্মাল চায়ের কাপ দিয়ে 2 কাপ চিনি একটা ব্লেন্ডিং জারে অ্যাড করব। আমি এই ব্লেন্ডিং জারটার মধ্যে কেকের মিশ্রণটাকে বানাবো, তাহলে আমারও সুবিধে হবে আর বেশি মেসও হবে না কেকটা বানাতে। সেই জন্য আমি প্রথমে 2 কাপ চিনি নিয়ে ব্লেন্ডিং জারে দিয়ে এই চিনিটাকে ডাস্ট করে নেব। তারপরে ওই একই চায়ের কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা ওই চিনিটার মধ্যে দিয়ে দেব। এবারে অ্যাড করব 2টো হাঁসের ডিম।
এবারে নর্মাল একটা চামচ দিয়ে আমি দেড় চামচ মতন বেকিং পাউডার অ্যাড করব ওই ময়দা ডিম আর চিনির মধ্যে। এবারে আমি এক কাপ মতন গরম জল করব, হালকা উষ্ণদুষ্ণ গরম জল, খুব একটা বেশি গরম না, অল্প গরম। এবারে আমি এর মধ্যে চার চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করব। আর এর মধ্যে দিয়ে দেব ঠিক এতটা পরিমাণ আমুল বাটার। আর ধীরে ধীরে ওই এক কাপ মতন গরম জলটা এর মধ্যে মেশাতে থাকবো। বাকি গরম জলটুকু দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমার কেকের মিশ্রণটা তৈরি করে নেব। দেখো আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি। এবারে আমি যেই পাত্রটাতে আমার কেকটাকে বসাবো সেখানে অল্প সামান্য পরিমাণ আমুল বাটার নিয়ে আমি ভালো করে গ্রিস করে নেব, যাতে কেকটা হয়ে যাওয়ার পরে আমার পাত্রটার থেকে খুব স্মুথলি বেরিয়ে আসে। সেই জন্য আমি এখানে সম্পূর্ণ পাত্রটার মধ্যে ভালোভাবে বাটারটাকে লাগিয়ে নেব। আমি কেক ওভেনে কেকটা বসিয়ে দেব, 45 মিনিটস পরে আমাদের কেকটা একদম রেডি হয়ে যাবে। ওইদিকে কেকটা হতে হতে এইদিকে আমি ডিনারটা করে নেই, আর ডিনারে বললাম না কমলিকার মা কাকিমণি আমার জন্য প্রসাদ পাঠিয়েছে, সেই প্রসাদটাই আমি খাবো। দেখো এখানে কত সুস্বাদু সব খাবার, এগুলো আমি খেয়ে নিই। তো আমি ডিনার করে নিয়েছি আর এইদিকে আমার কেকটাও রেডি, দাঁড়াও কেকটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই বাড়িতে এই কেকটা ট্রাই করো, এটা ভীষণই সুস্বাদু হয় খেতে আর খুব স্পঞ্জি নরম একটা কেক হয়। আমার তো ভীষণ ভালো লাগে এই কেকটা খেতে, আর আমার বাড়ির সবাইও এই কেকটা খেতে খুব পছন্দ করে। দেখো আমি কেকটাকে কাটছি, কেকটা কত সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি হয়েছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো এই কেকটা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, খুব ভীষণ ভালো হয় খেতে। এখন
এখন আমি শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, আর তোমাদেরকেও গুড নাইট। তো আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যেহেতু আমার বাড়িতে এখন কাজ চলছে তাই জন্য আমি এখন তাড়াতাড়ি হয়তো ভিডিও আপলোড করতে পারবো না, ভিডিও পরপর আপলোড হবে না, কিছুদিন টাইম লাগবে। সব কিছু আমি আগে এগুলোকে মিটিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার অনেক অনেক ভিডিও আপলোড করবো। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।